السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে, যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে বাংলা ভিশন কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ অনুষ্ঠান হে আরশের জ্যোতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক, আমরা আজকে যে দিনটিতে উপনীত হয়েছে আজকে হচ্ছে বারো রবিউল আউয়াল। আজ থেকে প্রায় 1500 বছর আগে এই বিশ্বজগতের আলো হয়ে গোটা ভুবনকে যিনি আলোকিত করেছিলেন তার নূর দিয়ে, তার জ্যোতি দিয়ে, যিনি গোটা বিশ্বের জ্যোতি, যিনি গোটা পৃথিবীর জ্যোতি, যিনি আরশেরও জ্যোতি, তিনি আমাদের নবী, সকলের নবী, নূর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আজকে তার পবিত্র জন্মদিন ঈদে মিলাদুন্নবীর এই দিন, গোটা বিশ্বে এই ঈদে মিলাদুন্নবী প্রতিপালিত হচ্ছে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবের মধ্য দিয়ে। আমরাও তার ব্যতিক্রম নই। আজকে আমরা এই অনুষ্ঠানে এই বিষয় নিয়ে কথা বলব, আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে, তার ঈদে মিলাদুন্নবীর এবং বিশেষ করে তার যে জ্যোতিটি এই বিশ্বজগৎকে কীভাবে আলোকিত করেছে তা নিয়ে। এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের স্টুডিওতে আলোচনা করার জন্য দুজন বিখ্যাত এবং সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন আমন্ত্রিত হয়ে এসছেন। অনুষ্ঠানের শুরুতে আমরা তাদের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে নেব। আমার ডানে আছেন বাংলাদেশের একজন পথিকৃৎ, আমাদের প্রেরণার উৎস, আন্তর্জাতিক অঙ্গনে যিনি আমাদের দেশকে পরিচিত করেছেন, ধন্য করেছেন, বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর এম শমশের আলী স্যার। আমাদের বামে আছেন দারুল উলুম আহসানিয়া কামেল মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ হযরত আল্লামা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমরা প্রথমে প্রিয় দর্শক, দারুল উলুম আহসানিয়া কামেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আল হযরত মাওলানা আবু জাফর মোহাম্মদ হেলালুদ্দিন সাহেবের কাছে আমরা জানতে চাইব যে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটি তো হযরত গোটা বিশ্বেই এবং সৃষ্টির সূচনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কর্তৃক একটি বিধিত একটি নিয়ম, এবং যেটি সূরা ইউনূসের 57 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে কুল বিফাদলিল্লাহি বিরাহমাতিহি ফাবিজালিকা ফালিয়াফরাহু, যে বলুন হে রাসূল, আল্লাহ তোমাদেরকে ফদল দিয়েছেন এবং পাশাপাশি তোমাদেরকে রহমত দিয়ে ধন্য করেছেন, এজন্য তোমরা খুশি হও। আসলে ঈদে মিলাদুন্নবী বলতে তো আমরা খুশির বহিঃপ্রকাশ করব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন সেজন্য খুশি হব। তো আপনি যদি একটু বলতেন যে আসলে ঈদে মিলাদুন্নবীর মূল রহস্যটি কী বা এর পরিচয় কী এবং এর গুরুত্ব বা তাৎপর্যটা উম্মতের জন্য কতটুকু। ধন্যবাদ আপনাকে। আসলে সারা পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন একটা শখে সাজিয়ে তৈরি করেছেন। তো কোরআন সুন্নাহ বিশ্লেষণ করলে যেটা দেখা যায়, পুরা শখটা ঘূর্ণায়মান রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে। তো এই জন্যে হাদিসে কুদ্দুসির মধ্যে বিভিন্নভাবে এসেছে যে লাউলা কালামা খালাকতুল আফলাক, লাউলা কালামা খালাকতুসামা, লাউলা কালামা খালাকতুর লামা আজহারতুর রুবুবিয়া, এইভাবে বিভিন্ন হাদিসে শব্দের তারতম্যে একই হাদিস কতগুলো এসেছে। তো মুহাদ্দিসিন কেরাম বলতেছেন এটা মানান, এই হাদিসটা সহি এবং মতাওয়াতের পর্যায়ে পৌঁছে গেছে। তো সুতরাং এক্ষেত্রে আমরা বুঝতে পারি নির্দ্বিধায় যে আল্লাহ রসুলকে কেন্দ্র করেই রব্বুল আলমিন এই বিশ্ব সংসারকে সাজিয়েছে। লাউলা কালামা খালাকতুল আফলাক, আপনাকে যদি হে বন্ধু নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাইলে আমি আসমান জমিন কিছুই সৃষ্টি করতাম। অন্য হাদিসের মধ্যে বলছেন হে বন্ধু নবী আপনাকে যদি আমি সৃষ্টি না করতাম তাইলে আমার প্রভুত্ব প্রকাশিত হতো না, প্রকাশ করতাম না, আপনাকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি আসমান সৃষ্টি করতাম না। বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদুসির মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে এই জাতীয় কথাগুলো বলেছেন। তো আজকে বারোই রবিউল আউয়াল শরীফ, ঈদে মিলাদুন্নবীর দিন, অর্থাৎ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি শুভ আগমন করেছেন এই বিশ্বের বুকে রহমত হয়ে, সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ আল্লাহ প্রেরণ করেছেন, যেখানে কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে বন্ধু নবী আপনাকে আমি পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ কল্যাণ স্বরূপ প্রেরণ করেছি। তো আপনি যে আয়াতে করিমার অবতারণা করেছেন যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন ফেলে আমর দ্বারা, নির্দেশ সূচক ক্রিয়া দ্বারা, ইয়াকুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি, হে বন্ধু নবী আপনি বলে দিন
তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং আল্লাহর রহমত প্রাপ্তি দয়া প্রাপ্তি উপলক্ষে এটাকে উপলক্ষ করে যেন তারা খুশি করে, ফালিয়াফরাহু ফেলে আমর নির্দেশ সূচক ক্রিয়া, তারা যেন খুশি প্রকাশ করে। তো আমরা খুশি প্রকাশ করলাম, এখন দেখা যাচ্ছে এই খুশি প্রকাশ করার মধ্যে একটি অংশগ্রহণ করে মানব জাতির, আবার মানব জাতির এখানে একটু আমি ইন্টারাপ্ট করি, সেটা হলো যে আল্লাহ পাক যে বলছেন ওয়াবি রাহমাতিহি, এখানে রাহমাতিহি বলতে বোঝানো হয়েছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ রাসূল আমরা পেয়েছি সেজন্য আমরা খুশির বহিঃপ্রকাশ করব, যেটা আয়াতকে ওই আয়াতে তাফসীর করতেছে, তাফসীরুল কোরআন বিল আলামিন, জি আমার সালনাকা ইল্লা রাহমাতিল আলামিন। তো এখানে দেখা যাচ্ছে এই নির্দিষ্ট কোন কেউ কেউ মানছে আর কেউ মানছে না, কেউ নবীকে পেয়ে খুশি উদযাপন করছে, তারা শুকরিয়া আদায় করছে নবীর উম্মত হয়েছে, আবার কেউ আছে এটাকে বিভিন্ন আঙ্গিকে খারাপ মন্তব্য করছেন, বেদাতে সাইয়্যা গুনাহের কাজ ইত্যাদি ইত্যাদি বলছেন, যেগুলো উম্মতের মধ্যে দ্বিধা বিভক্তির কারণ ছাড়া কিছু না, অনভিপ্রেত অনভিপ্রেত। তো এখানে আল্লাহ বলছেন ও খুশি করো, তো খুশি করলে আমাদের কী লাভ, সেটাও রব্বুল আলামিন বলে দিচ্ছেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, হে আমার বন্ধু আপনি তাদেরকে বলে দিন যে তোমরা, হে আমার উম্মতেরা, তোমরা যত রকমের নেকামল জমা করবে তোমাদের সঞ্চিত সকল নেকামলের চাইতে এটা হবে উত্তম। আল্লাহ সুবহানাল্লাহ। তো আমরা বুঝতে পারি সহিহ বুখারী শরীফ এবং সহিহ মুসলিম শরীফের মুত্তাফাক আলাইহ হাদিসের দ্বারা বুঝতে পারি, যেখানে আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সহিহ বুখারী সহিহ মুসলিম শরীফের হাদিসে বলা হচ্ছে আল্লাহ রাসূল ইরশাদ করতেছেন যে তোমাদের মধ্যে কেউই ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি রসুল তার কাছে অধিক ভালোবাসার পাত্র হব না, তার মাতা পিতার চাইতে, তার সন্তান সন্ততির চাইতে, সমগ্র জগৎবাসীর চাইতে। তো আমরা সমগ্র জগৎবাসীর চাইতে, আমাদের সন্তান সন্ততি মাতা পিতার চাইতে যদি নবীকে বেশি ভালোবাসি, তাহলে অবশ্যই নবীর যে কোনো কাজ আমাদেরকে হৃদয়াগ্রহী করে তুলবে নিঃসন্দেহে। আমি আবার আসবো, এবং এটা আমরা বুঝতে পেরেছি যে প্রিয় নবী ইসলামের জন্মে খুশি হওয়া এটাই হচ্ছে নেচার, এটি হচ্ছে তবিয়াত, এবং প্রিয় নবী ইবাদত, এবং প্রিয় নবী ইসলাম নিজেও কিন্তু খুশির বহিঃপ্রকাশ করেছেন, সেই দিন রোজা রেখেছেন। হযরত আপনার কাছে আবারও আসবো ইনশাআল্লাহ। এখন একটু স্যার, আল্লাহ রাসূল ইসলাম তো আরশের জ্যোতি, গোটা বিশ্বের জ্যোতি, এখন রাসূল ইসলামের এই যে আগমনের পরবর্তীতে তার যে নলেজ, তার যে জ্ঞান বিজ্ঞান, বা প্রিয় নবী ইসলাম আলোকে গোটা বিশ্ব যে আলোকিত হয়েছে, যদি স্যার এটা একটু আমাদের দর্শক শ্রোতা ভাই বোনদেরকে একটু ক্লিয়ার করতেন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এ প্রসঙ্গে তরুণ প্রজন্মের কাছে কয়েকটা জিনিস বলতে চাই। তারা সাধারণত জানে যে আমাদের প্রফেট নিরক্ষর ছিলেন, কিন্তু তাদেরকে খুব ভালো করে বোঝানো যায় না এই নিরক্ষরটা বাই ডিজাইন, এটা কোরআনে বলা হয়েছে যে কেন তাকে নিরক্ষর রাখা হয়েছিল, মাতৃগর্ভে একটা ভ্রূণের বিকাশ কীভাবে হয় সেটা যেভাবে স্টেপসগুলো আছে, মডার্ন সায়েন্স যেটা 50-100 বছরও না, 60-70 বছর আগে আল্ট্রাসাউন্ড এবং অন্যান্য পদ্ধতি আবিষ্কার, নন ডিস্ট্রাকটিভ টেস্টিং, সেটা আবিষ্কার করে পরে বোঝা গেল যে যেভাবে কোরআনে বর্ণিত আছে একটা, আর মেডিকেল ফিজিশিয়ানসরা যারা বলছেন যা দেখেন এক্স্যাক্টলি এক। এখন এই কথাটা যদি উনি ওনাকে নিরক্ষর না রাখা হতো বাই ডিজাইন, তাহলে বলতেন উনি তো নানান দেশে ঘুরেছেন, এখানে ওখানে শুনেছেন, এটা বলে দিয়েছেন, কিন্তু এটা বলা অসম্ভব ছিল তার পক্ষে। উনি নিরক্ষর ছিলেন, কিন্তু ওনার মতো জ্ঞানী ব্যক্তি এই ভূপৃষ্ঠে কখনো আসে নাই, এবং এটা যেহেতু শেষ কালাম, এটা উনি আখেরে নবী, আসবেও না। তো উনি জ্ঞান বিজ্ঞান সম্পর্কে ওনাকে জানে যে আল্লাহর যে জীবন ব্যবস্থা দিয়েছেন কোরআনে নাজিল হয়েছে, তারপরে কয়েক জীবন ব্যবস্থা তার প্রচার করেছেন, স্টেটসম্যান ছিলেন তিনি, একটা ভালো হাজব্যান্ড ছিলেন, গ্র্যান্ডফাদার ছিলেন, সব রোল প্লে করেছেন, কিন্তু উনি সায়েন্সের ব্যাপারে, টেকনোলজির ব্যাপারে কী চিন্তা করেছেন। তো এখনকার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সম্পর্কে কত আগে ভাগে যে বলেছেন সেটা বলি, তিনি বলেছেন যে জ্ঞানী ব্যক্তিরা যারা স্কলার্স, এলমলার লোক যারা, তারা আমার উত্তরসূরি। ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই, একজন সাহাবা একজন ওনার কাছে আসলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন যে আমি ফর্সা, আমার স্ত্রী ফর্সা, কিন্তু আমার একটা বাচ্চা হয়েছে কালো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন তোমার উট আছে,
তো লোকটা একটু স্তম্ভিত হলো। আমি বলছি বাচ্চার কথা, উনি বললেন উটের কথা কি ব্যাপার, এখন জিজ্ঞেস করেছেন বলতেই হয়। বললে হ্যাঁ আছে। তো ওগুলো কী রঙের? বলে অধিকাংশই উটগুলো হচ্ছে লাল রঙের, লাল রঙের। তুমি তখন জিজ্ঞেস করলেন আচ্ছা সবই কি লাল রঙের? তখন চিন্তা করবেন না 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 একটা ধূসর রঙের আছে। তো উনি বললেন ধূসর রঙের উট লাল রঙের মধ্যে উটের মধ্যে আসলো কেমন করে? বললো কোনো একটা গুপ্ত বৈশিষ্ট্য হয়তো নিয়ে এসছে। তো বললেন যে একটা গুপ্ত বৈশিষ্ট্য যদি লাল রঙের উটের মধ্যে একটা ধূসর রঙের ইট নিয়ে আসতে পারে, তাহলে তোমারা ফর্সা সত্ত্বে একটা কালো বাচ্চা হতে পারে না, এটা তো অস্বাভাবিক না। বাবা তার যদি কালো চুল থাকে, মা যদি কালো চুল থাকে, কালো চোখ থাকে, মায়ের কালো চোখ, তো সন্তানের কালো চোখ হবে, এটাই খুব স্বাভাবিক। তাহলে দেখেন এই জিনিসটা হলো যে উনি যে মানুষের সঙ্গে ওটা তুলনা করলেন, লজ অফ জেনেটিক্স যেটা মানুষের জন্য প্রযোজ্য সেটা জীব জন্তুর জন্য প্রযোজ্য। দ্য সেম লজ অফ জেনেটিক্স অ্যাপ্লাই থ্রু আউট দ্য এন্টায়ার লিভিং ওয়ার্ল্ড। তো এই জিনিসটা আজকে আমরা টের পেয়েছি, হিউম্যান জেনেটিক্স এবং অ্যানিমাল জেনেটিক্স এই যে এক কাজ করে। আজকে যে আজকে ডমিনেন্ট জিনস আর রিসেসিভ জিনস সম্পর্কে আমরা জানলাম, কিন্তু উনি কী করে আল্লাহ প্রদত্ত জ্ঞান ছাড়া কী করে এই প্রশ্নের এই জবাব উনি দিতে পারলেন? এরকম অসংখ্য জিনিস আছে যেখানে আমরা দেখেছি যে তিনি অনেক পরের কথা অনেক আগে বলে গিয়েছেন, বলে দিয়েছেন, এবং তার একটা বৈজ্ঞানিক তাৎপর্য আছে। তার আরো কিছু বিষয় কিন্তু আছে যে আজকের যে নলেজ অফ ইকোনমি বা এই বিষয়গুলো কিন্তু স্যার অনেক আজকে প্রস্ফুটিত হচ্ছে আল্লাহ রাসূলের সেই 1500 বছর আগের গবেষণা বা তার বক্তব্যগুলো আজও কিন্তু বিজ্ঞান সেগুলো এখন রিসার্চ করছে। স্যার এই সম্পর্কে যদি আরেকটু আমাদেরকে ক্লিয়ার করতে স্যার। এই সম্পর্কে এখন দেখেন আজকের যে যুগটা সেই যুগটাকে বলা হচ্ছে নলেজ ইকোনমি। আমরা এই যে যাদের এশিয়ান টাইগার্স বলি তাদের অনেকের কাছে কিন্তু অপটিক্স, তারপরে ইনফরমেশন টেকনোলজি, তাহলে এখন নলেজটাই কাঁচা মাল হিসাবে ট্রিটেড হচ্ছে। নলেজ ইজ দ্য র মেটেরিয়াল, আর এখনকার ইকোনমিকে বলা হচ্ছে নলেজ ইকোনমি। বিবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে একটা হাদিস আছে, ওয়াল ইলমু সালাহি, এই সিপা সালার যে বলে সেই সালে, মানে জ্ঞান আমার অস্ত্র, নলেজ ইজ মাই ওয়েপন। এই কথাটা আজকে এই প্রমাণিত হয় এই একবিংশ শতাব্দীতে এখন যে জীবনযাপন করছি সেই জীবনযাপন করলে দেখেন অনেক নেশনস আছে প্রচুর কাঁচামাল রয়েছে কিন্তু সেগুলোর প্রসেস করতে পারে না, তাদের ওই জ্ঞানের ওই সায়েন্টিফিক নলেজটা নেই। তো রাসূল এই যে একটা কথা বলে গেলেন একবিংশ শতাব্দীর কথা, তিনি বললেন এই যে ষষ্ঠ সিক্স সেঞ্চুরিতে তিনি এই ধরনের, সেভেন সেঞ্চুরিতে তিনি এই ধরনের কথা বলে গেলেন, এটা কত আগ পরের কথা, কত আগে আগে বলে। এবং এক্স্যাক্ট এই কথাটাই চা স্যার, আল্লাহ রাসূল কিন্তু জ্ঞানকে প্রাধান্য দিয়েছেন এবং তিনি বলেছেন ফাদুল আলিম আল আবেদ কা ফাদলি আলা আদনাকুম, তোমাদের একজন আদনা মানুষের উপরে আমার মূল্য যেমন, জ্ঞানের মূল্য কিন্তু অজ্ঞানের উপরে তেমন। স্যার আমরা আরও কথা শুনবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক আমরা এখন একটি বিরতিতে যেতে হচ্ছে, ইনশাআল্লাহ বিরতির পরেও আমরা আরও কথা শুনবো এমন গভীর কথা, তাত্ত্বিক কথা ইনশাআল্লাহ শুনবো। আপনারা কোথাও যাবেন না, আশা করি আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, শ্রোতা ভাই এবং বোনেরা, আমরা হে আরশের জ্যোতি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনুষ্ঠানে আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদুন্নবী নিয়ে। হযরত আমরা যে আলোচনায় ছিলাম যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মের ইতিহাস, যদি আপনি সংক্ষেপে বলতেন যে কোরআন এবং সুন্নাহর আলোকে কী দিক নির্দেশনা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শুভ আগমনে খুশি প্রকাশ করা ইতিমধ্যে আমরা আলোচনায় ঈমান শুনতে পেরেছি, এটা ঈমানের দায়িত্ব এবং রাসূলের পাকের ভালোবাসা এটা ঈমানের মধ্যে গণ্য। তো সুতরাং রাসূলের পাককে পেয়ে খুশি করব আমরা, এখানে নাজায়েজ হবার বা হারাম হওয়ার বা বেদাত সাইয়্যা হওয়ার কোনো কারণ এখানে নেই। তো কেউ কেউ হয়তো কিছু নিজস্ব কিছু উক্তি করতে পারেন, সেগুলো শরীয়ত গ্রহণযোগ্য নয়। তা আজকে কিন্তু মিলাদুন্নবী হচ্ছে আমাদের 1494তম মিলাদুন্নবী। তো মিলাদুন্নবী এমন বিষয় নয় যে শুধু আমাদের দেশে হচ্ছে, এটা আরব বিশ্ব থেকে নিয়ে তামা মুসলিম জাহানে এবং অমুসলিম দেশেও যেখানে মুসলিমরা আছে প্রায়
17 উপরে দেশে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করা হয় আনুষ্ঠানিকতার সাথে। তো এখানে সামান্য গুটি কয়েক লোক এটা নিয়ে মাতামাতি করা, এটা আমার মনে হয় অনৈতিকতা থেকে খালি নয়, শরীয়ত বিরোধিতা তো আছে। না হচ্ছে আমরা যদি আরেকটু যোগ করি আপনার সাথে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কিছু আপত্তি যৌক্তিক লজিক্যাল কিছু কথা বলা হয় যে প্রিয় ইসলাম তো এই টাইপের প্রোগ্রাম তিনি করেননি, আমরা কেন করব। যদি আমরা এর সাথে যোগ করি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক আমল তিনি নিজে করেননি কিন্তু বলেছেন, প্রিয় ইসলামের কিন্তু কেবল কাজই হাদিস না, বরং তার কথা, তার মৌন সম্মতি এগুলো কিন্তু হাদিস। এবং আমরা দেখেছি অনেক অমুসলিমরাও রাসূল ইসলামের জন্মে খুশি হয়েছেন, এমনকি আবু লাহাব যখন তিনি খুশি হলেন, এবং যেটি সহিহ বুখারীতে এসেছে যে আব্বাস রাদিয়াল্লাহ স্বপ্নে দেখেছেন যে আবু লাহাবকে কবরে জিজ্ঞেস করছেন তুমি কেমন বোধ করছো, তিনি বলছেন যে আমি খুব কষ্টে আছি, তবে একটি সময় আমি একটি দিন আমি সপ্তাহে খুশি হই, কারণ আমি সোমবার দিনে আমাকে জান্নাতি পানি দেওয়া হয় কেন, কারণ ওই দিনে আমি মুহাম্মদ ইসলামের জন্মে খুশি হয়ে আমার দাসী সুয়াইবিয়াকে আমি আজাদ করে দিয়েছিলাম। এবং আল্লাহ পাক তো বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন তা কবুল করো, যা মানা করেছেন তা ছাড়ো, রাসূল যা মানা করেছেন তা আমরা পরহেজ করব, কিন্তু যেই কাজ রাসূল উৎসাহিত হয়েছেন। এবং হুজুর আমরা সেই হাদিসটা তো বলতে পারি যে রাসূল একবার শুনলেন তাকে কেউ যেন বলছে ইন্না মাসাল মুহাম্মদ কামা নাসালি নখলাতিন ফি কুনাস, মুহাম্মদ হচ্ছে গোবরে পদ্ম ফুলের মতো, রাসূল দাঁড়িয়ে বলেন মান আনা, আমি কে। সাহাবায়ে কারণ যতই বলেন আপনি রাসূলুল্লাহ নবীউল্লাহ, রাসূল খুশি হন না, তিনি বলছেন আমার পরিচয় হচ্ছে আমি আব্দুল্লাহর বেটা আব্দুল মুত্তালিবের নাতি। তো জন্মের আলোচনার নামটাই তো আসলে মিলাদ, তাই না? জি, মিলাদ শব্দের অর্থই হলো রাসূলের পাকের শুভ আগমনের ঘটনা বলে বয়ান করা। এখানে এটা যদিও বা মনে হচ্ছে মিলাদুন শব্দটা দেখতে মনে হচ্ছে শব্দে গ্রুফে ইসমে আলার সিগা ওয়াহিদ কোবরার, কিন্তু আসলে এটা ইসমে আলার সিগা নয়। আল মুনজিদ অভিধানের মধ্যে লিখতেছে যে এটা আরবি ভাষার অভিধানে যে এটা খেলাফে কিয়াস ইসমে জরফে সিগা, আর মিলাদের অর্থ হবে ওয়াক্তুল বিলাদা, রাসূলের পাকের শুভ আগমনের সময়কাল। তো এটা নিয়ে খুশি করব, এটা আমাদের ইমানি দায়িত্ব, ইতিপূর্বে আমরা বুঝেছি, আল্লাহ রসুল নিজেও স্বয়ং এটাকে খুশি প্রকাশ করেছেন। সাহাবা ইকরাম প্রশ্ন করেছেন রসুল সাল্লামকে যে আপনি সোমবার কেন রোজা রাখেন, লিমা তাসুমু ইয়াউমাল ইথনাইন, তখন আল্লাহ রসুল বলেন ফিহি উলিদতু ওয়া ফিহি উনজিলা আলাইয়া, এই সোমবার দিনে আমি শুভ আগমন করেছি, শুভ জন্ম হয়েছে এবং সোমবার দিনে আমার উপর কোরআন নাজিল হয়েছে। আবার অন্যান্য হাদিস দ্বারা প্রমাণ হয় সোমবার দিনে রসুল সাল্লাম হিজরত করেছেন, আরও অনেক ঘটনা সোমবার কেন্দ্রিক, সেই জন্য আল্লাহ রসুল একসাথে রোজা রেখে সবগুলোর শুকরিয়া নিয়ামতের শুকরিয়া আদায় করতেন, আর নিয়ামতের শুকরিয়া আদায় করা এটা খোদার শিক্ষা। নিঃসন্দেহে হলো এখানে খুব চমৎকার আপনি বললেন যে প্রিয় নবী ইসলামের কল শুধু না, আমরা কিন্তু আমলও এখানে খুঁজে পেলাম যে তিনি আমল নিজে করে প্র্যাকটিস করে আমাদেরকে দেখিয়েছেন। কিন্তু আমরা একটু কনফিউশন থেকে যাই যে আমরা ঈদ বলি, আসলে ঈদ বলতে হলে সেক্ষেত্রে দেখা যায় আমাদের ঈদ তো দুইটা, একটা ঈদ হচ্ছে ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর, এই দুই ঈদে কিন্তু আমরা ছয় তাকবীরের নামাজ পড়ি, আমরা আরও অন্যান্য কিছু প্র্যাকটিস আছে ঈদ কেন্দ্রিক, কিন্তু ঈদে মিলাদুন্নবীতে কিন্তু আমরা ঈদগাহে যাই না। এই ঈদটি হচ্ছে আসলে মূলত শাব্দিক অর্থে ঈদ, আমরা অনেক কথা শুনেছি আপনার কাছ থেকে আলহামদুলিল্লাহ, আশা করি আমাদের উভয়ের কনভারসেশনে অনেক বিষয়গুলো আমাদের দর্শক শ্রোতা ভাই এবং বোনদের অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে। আমরা এখন আরেকটা কথা আছে, সেটা হলো অনেকে বলতে চায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সোমবার দিন শুভ আগমন করেছেন, সোমবার দিন ওনার ওফাত শরীফ হয়েছে, তো এখন শুধু খুশি নয় এখানে তো দুঃখ মিশ্রিত আছে। তো সেখানে বলতে চাই আমরা রাসূলের পাকের সুন্নার শিক্ষা হলো কোনো মুমিনের মৃত্যুতে 3 দিন শোক প্রকাশ করা রাসূলের সুন্নাত, 3 দিনের পরে 1450 বছর পরে শোক প্রকাশ করার কোনো সুযোগ নেই, এখন শুধু খুশি হতে হবে। এবং প্রিয় নবী ইসলাম তো আরো বলছেন সব নবীর ইন্তিকাল রহমত, রাসূল নিজে বলছেন হায়াতি রহমাতুল্লাহ ওয়া মামাতি রহমাতুল্লাহ ওয়া মামাতি খায়রুল্লাহ, আমার মৃত ইন্তিকালটাও তোমাদের জন্য রহমত। তো রাসূল যদি রহমত বলেন আমরা তো দুঃখিত হওয়ার কোনো সুযোগ নেই। স্যার আমরা এখন আপনাকে স্যার শুনবো যে প্রিয় নবী ইসলামের যে এই জন্ম, আল্লাহ রাসূলের যে আগমন, এটি তো আমাদের জন্য বিশাল বিশাল একটা কিছু যে সারা পৃথিবী ওয়েট করছিল, অপেক্ষা করছিল এই আগমনটির জন্য, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখন আগমন করবেন, তার আগমনের শুভবার্তা তাওরাতে ছিল, ইনজিলে ছিল, সবাই ওয়েট করছিল যে রাসূল কখন আগমন করবেন। সেই নবীর আমরা যে কেবল মিলাদুন্নবী করব এমন অনুষ্ঠান করব, আসলে এতটুকুই সীমাবদ্ধ নাকি আমরা রাসূল ইসলামের যে আচারের সাথে তার যে আচরণ, তার যে সামাজিক সৌন্দর্য, তার সত্য বলা, তার যে মিথ্যা না বলা, তার মানুষকে সাহায্য করা, তার সামগ্রিক যে সার্বজনীন একজন নবী, যেই নবী গোটা পৃথিবীর নবী, গোটা ওয়ার্ল্ড ওয়াইডের নবী, সেই নবীর আসলে ব্যাপকতা স্যার যদি একটু সংক্ষেপে আমাদের ইয়াং জেনারেশন, আপনার অনেকেই ভক্ত আছে যারা শুনবেন, একটা পার্টিকুলার কমিউনিটির কাছে আসেন নাই, আগের যারা এসেছিলেন তারা
পার্টিকুলার কমিউনিটি ভাষার জন্য এলাকার জন্য ছিলেন হোল দ্য কোরআন ইজ ফর হুদাল লিন-নাস ফর দ্য হোল অফ ম্যানকাইন্ড কেউ নেই কান নানি সুবহানাল্লাহ দ্য রাসূল তার বাণী সর্বজনীন আল্লাহ তিনি স্রষ্টা সকলের তিনি নবী পাঠিয়েছেন এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে অভিহিত করেছেন রাহমাতুল্লিল আলামিন হিসেবে সুতরাং আমাদের যেটা আবারও আমি ইয়াং এবং সর্বস্তরের জনসাধারণকেই বলতে চাই যে নিজেকে যতই মডার্ন মনে করি না কেন গো ব্যাক টু দ্য লাইফ অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যান্ড সি যে তার জীবন ব্যবস্থা এখনকার বিজ্ঞানের আলোকে কতটা বিজ্ঞানময় ছিল স্মার্ট ছিল আমরা যদি খাওয়া দাওয়ার দিকে দেখি যে খাওয়ার প্রায় 15-20 মিনিট পরে পানি খাওয়া বসে মাটিতে বসে এটা নইলে এনজাইমসগুলো যে ডাইজেস্টিভ এনজাইমসগুলো সেগুলো ওয়াশড হয়ে যায় এটা কাজ করে না এগুলো বড় বড় টুকরোগুলোকে ছোট করে ছোট করে আরও করে এরকম তারপরে নিঃশ্বাস বন্ধ করে এটা পানি খাওয়া কারণ যদি নিঃশ্বাসের মধ্যে দিয়ে তিন নিঃশ্বাসে পড়ে যায় সেগুলো তারপরে আরও একটা জিনিস আছে 5:2 ফর্মুলা তার যে এই যে 5 দিন তিনি খুব সামান্যই খেতেন এই খাওয়ার ব্যাপারেও বলেছেন 1/3 অফ দ্য বেলি শুড বি ফিল্ড উইথ ফুড 1/3 উইথ ওয়াটার অ্যান্ড 1/3 রেখে দাও ইবাদতের জন্য সুবহানাল্লাহ তো যে সারাক্ষণ খায় সে তত এবং উনি বলছেন যে 5 দিন নর্মাল জীবন যাপন করো আর 2 দিন ফাস্টিং করো এখনকার লোকেরাও কিন্তু সেই জন্য 5:2 ফর্মুলা নিয়েছে আল্লাহ রাসূল তো সেটি করতেন স্যার বৃহস্পতি এবং সোমবার বৃহস্পতি এবং সোমবার এটা যদি কেউ মেনে চলে তাহলে সে দেখবে তার বডি খুব টোনড আপ হয়ে গেছে ওনার জীবনটা ছিল আল্লাহ কর্তৃক প্রদত্ত নাজিলকৃত কোরআনের পূর্ণ প্রতিফলন সুতরাং কেউ যদি জানে যে একজন কোরআন ফলো করলে কি হয় দে হ্যাভ টু লুক টু হিম এইটাই হচ্ছে তার জীবনের পূর্ণ প্রতিফলন যে এইসব জিনিস তিনি খেতে বলেছেন তার ভ্যালুগুলো কী ছিল যে প্র্যাকটিসেস মেডিকেল প্র্যাকটিসেসগুলো করতে বলেছিলেন সেগুলোতে করলে কি হয় এই রকম এবং জ্ঞান বিজ্ঞান সংক্রান্ত কথাবার্তা বললে যেগুলো বলেছেন সেগুলো করলে হয় তাতে এখনকার যারা সো কল্ড মডার্ন মানুষ তারা অত্যধিক মডার্ন হয়ে যাবে দুনিয়ার সামনে একটা বেস্ট এক্সাম্পলস অফ সোফিস্টিকেটেড এনলাইটেন্ড পিপল হিসাবে বাস করতে পারবে এটাই হচ্ছে আমার কথা প্রিয় দর্শক আমাদের দুজন অতিথির কাছ থেকে খুবই গুরুত্বপূর্ণ কথা শুনছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই শুভাগমন উপলক্ষে তিনি আরশের জ্যোতি তিনি গোটা বিশ্বের জ্যোতি এবং বিশেষ করে তার ঈদে মিলাদুন্নবীর আজকের এই দিনটিতে আমরা সেই নবীর আগমনে খুশি হব এটি হচ্ছে মোমেনের হৃদয়ের একান্ত চাহিদা একান্ত অনুভূতি একান্ত আবেগ হ্যাঁ তার এক্সপ্রেশনটা ভিন্ন হতে পারে কেউ হয়তো যেই প্রচলিত যে পদ্ধতিগুলো আছে তাতে তার আপত্তি থাকতে পারে কিন্তু তাই বলে রাসূল ইসলাম তিনি তো মারা গেছেন এই দিনে আমরা কেন দুঃখ প্রকাশ করব এমন বাজে কথা এমন রূঢ় কথা বা এমন এক্সট্রিম কথা আসলে আমরা সমাজের কাছে কামনা করি না এবং বিশেষ করে আবু লাহাব তিনি রাসূলের চাচা একজন কাফের ছিলেন তিনি মুসলমান হন নাই তিনি যেহেতু ঈদে মিলাদুন্নবীতে খুশি হয়েছেন আমরাও খুশি হলে আবু লাহাবের প্রেতাত্মা বা এই টাইপের কোনো কথা যদি আজকে জনসম্মুখে বলা হয় আলেমদের পক্ষ থেকে তা আসলে মুসলিম উম্মার জন্য আসলে কখনো কল্যাণ বয়ে আনবে না আশা করি এই বিষয়টা আমরা খেয়াল করব এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার গোটা জীবন যে রহমত আমরা আলোচনা থেকে শুনতে পারলাম এবং আমাদেরও কিছু করণীয় আছে আমরাও কিন্তু কেবল ঈদে মিলাদুন্নবী আসলে আমরা খুব আবেগী বক্তব্য দিই কিছু আমরা অনুষ্ঠান পালন করি কিছু আচার যদি স্যার বারবার বললেন কিছু আচার আমরা প্র্যাকটিস করি কিন্তু আচরণের ক্ষেত্রে আমাদের নবীকে কিন্তু আমরা সামনে আনি না যা দুঃখজনক অত্যন্ত বেদনা বিদুর কেননা আমাদের দেখে কিন্তু রাসূল কেমন ছিলেন আমাদের ইয়াং জেনারেশন বুঝবে আমরা যেহেতু রাসূলের উম্মত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই অনুষ্ঠানকে কবুল করুন এবং প্রিয় নবী ইসলামের জন্মের এই দিনটিকে যেন আমরা আমাদের সর্বোচ্চ আবেগ অনুভূতি দিয়ে উদযাপন করার পাশাপাশি আমাদের আচারের সাথে আমরা যেন সামাজিক সৌন্দর্য বা আচরণে আমরা যেন রাসূলে পাকের প্রতিটি শিক্ষাকে প্র্যাকটিস করতে পারি এই হোক আমাদের দৃঢ় শপথ আল্লাহ পাক সে পথে আমাদেরকে থাকার তৌফিক দিন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রিয় নবী ইসলামের মহব্বত ভালোবাসা এবং তার রেখে যাওয়া আদর্শের এক একটি আমলের মূর্ত প্রতীক হবেন সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়াসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু